নম্বর ব্লকের মহিষবাথান গ্রামে একটি ক্লাবে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সারা ধরে ওই ক্লাবের সভাপতি সন্দীপ সরকার বাইরের লোক এনে দিনের পর দিন এই ধরনের অসামাজিক কাজ করে চলছে পাড়ার কেউ কিছু বলতে গেলে তাদের মারধর করা হয় সন্ধ্যার পর পাড়ার মহিলা পুরুষ বাড়ির বাইরে বের হতে পারছে না এমনকি ছেলেমেয়েরাও নাকি বের হতে পারে না বের হলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ এইভাবেই দিনের পর দিন গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন গত রবিবার রাতে গ্রামবাসীরা ক্লাবের ভেতর তিনজন ব্যক্তিকে হাতে নাতে ধরে ক্লাবেই তালা মেরে রেখে দেয় এরপর গত বাইশ তারিখ পুন্ডিবাড়ি থানার পুলিশ এলাকায় এসে ক্লাব পরিদর্শন করে গ্রামবাসীদের সাথে কথা বলে যায় অভিযোগ এরপর নাকি স্থানীয় তৃণমূল নেতা স্বপন সরকার গ্রামবাসীদের হুমকি দেয় তাই নিজেদের আত্মরক্ষার স্বার্থে মঙ্গলবার রাতে পুণ্ডিবাড়ি থানায় গোটক ঘটনা নিয়ে লিখিত অভিযোগ করেছে গ্রামবাসীরা সঞ্জয় দাসের রিপোর্ট কোচবিহার